যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলায় বেশি করে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। ফরিদপুর জেলা প্রতিনিধি মাহবুব হোসেন পিয়াল জানান, শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামে আয়েশা সামি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন মাশরাফি বিন মুর্তজা। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ, ফরিদপুর পৌরসভা মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামীম হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাইনাল খেলায় আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ দল 9 উইকেটে রাজবাড়ির মৃগী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা সবসময় শুধু ক্রিকেট না অন্যান্য খেলাধুলা যেগুলো আছে সবসময় বাচ্চাদেরকে ইন্সপায়ার করবেন অন্তত মাদক থেকে দূরে থাকার জন্য, সামাজিক অবক্ষয় রোধ করার জন্য আপনারা স্পোর্টস এর সাথে বাচ্চাদেরকে জড়িয়ে রাখবেন, ভালো কাজের সাথে জড়িয়ে থাকবেন। বাংলার কথা বলে।